হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আজকে আমি আরেকটি বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো টিআরবিটি থেকে আমাদের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাটাগজির যে একটা পার্ট রয়েছে সেখান থেকে আজকে আমরা তিরিশটি কোর্শেন আমরা আজকে কভার করব এই ভিডিওতে তো আর ফ্রেন্ডস যা যারা আমার ভিডিওটি দেখছো তাদেরকে একটাই অনুরোধ প্লিজ শেয়ার করে দিও কারণ অনেকে এরকম আছে যারা ট্যাটার প্রিপারেশান নেওয়ার কথা ভাবছে তো শেয়ার করলে তাদের সুবিধা হবে তো প্লিজ প্লিজ শেয়ার করে দিও তোমরা তো চলো শুরু করছি টাইল ডেভেলপমেন্ট অ্যান্ড প্যারাডাগজির যে প্রথম কোশ্চেনটা সেটা হলো শিক্ষার লক্ষ্য ব্যক্তি বিকাশ ও সমাজের বিকাশ তো অপর একটি লক্ষ্য কি তো প্রথম যে আমাদের অপশনটা রয়েছে জাতি উন্নয়ন অপশন বি সামাজিক উন্নয়ন তো শিক্ষার লক্ষ্য ব্যক্তি বিকাশ ও সমাজের বিকাশ তো অপর একটি লক্ষ্য হলো জাতি উন্নয়ন তো অপশান এ আমাদের আনসার তো দু নম্বর কোশ্চেন শিশুর জীবনের বিকাশ ঘটে যার সঙ্গে পারস্পরিক ক্রিয়ার মধ্য দিয়ে তা হলো অপশান পরিবেশ বি সমাজ তো শিশুর জীবনের বিকাশ ঘটে যার সঙ্গে পারস্পরিক ক্রিয়ার মধ্য দিয়ে তা হলো পরিবেশ তো আমাদের অপশান এ আমাদের আনসার নাম্বার থ্রি সক্রিয় অনুবর্তন তত্ত্বের প্রবর্তক হলেন অপশান এ স্কেনার বি তো আমাদের এখানে সক্রিয় অনুবর্তন তত্ত্বের প্রবর্তক হলেন অপশান এ স্কেনার তো আমাদের আনসার হবে অপশান এ নাম্বার ফোর নির্দিষ্ট পাঠ্যক্রম থাকে না অপশান এ অনিয়ন্ত্রিত শিক্ষায় বি নিয়ম বহির্ভূত শিক্ষায় তো আমাদের আনসার হবে এ অনিয়ন্ত্রিত শিক্ষায় নির্দিষ্ট পাঠ্যক্রম থাকে না নেক্সট যে কোশ্চেনটা সেটা হলো নাম্বার ফাইভ উদ্দেশ্যবেদের শিক্ষাকে বর্ণনা করা হয় অপশন এ তিনভাবে অপশান বি চারভাবে তো আমাদের আনসার হবে অপশন এ তিনভাবে তো উদ্দেশ্যবেদে শিক্ষাকে বর্ণনা করা হয় তিনভাবে নাম্বার সিক্স অপারেন্ট অনুবর্তন তত্ত্বের প্রবক্তা হলেন কে এ স্কিনার অপশান বি কোলার তো আমাদের আনসার হবে ছয় নম্বর কোশ্চেনের আমাদের আনসার হবে অপশন এ স্কিনার তো অপারেন্ট অনুবর্তন তত্ত্বের প্রবক্তা স্কিনার কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবে কারণ এক্সামে আসার সম্ভাবনাটা বেশি নাম্বার সেভেন এডুকিয়ার কথাটির অর্থ হলো এ শিক্ষা গ্রহণ বি লালন পালন ও পরিচর্যা করা তো এডুকর কথাটির অর্থ হলো অপশান বি লালন পালন ও পরিচর্যা করা তো আমাদের অপশান বি হল অ্যান্সার নাম্বার এইট আমাদের জীবনে অধিকাংশ শিক্ষার উদ্দেশ্য হল অপশন এ অনিয়ন্ত্রিত শিক্ষা বি পথাবহির্ভূত শিক্ষা তো আমাদের জীবনের অধিকাংশ শিক্ষার উদ্দেশ্য হল অপশন এ অনিয়ন্ত্রিত শিক্ষা তো আমাদের আনসার হল অপশান এ নাম্বার নাইন শিক্ষা অনিয়ন্ত্রিত শিক্ষা সর্ব শিশু অনিয়ন্ত্রিত শিক্ষা সর্বপ্রথম গ্রহণ করে এ বিদ্যালয়ে অপশন বি পরিবারে তো আমাদের যে আনসারটা হবে সেটা হলো অপশন বি শিশু অনিয়ন্ত্রিত শিক্ষা সর্বপ্রথম গ্রহণ করে পরিবারে নাম্বার টেন সংযোজনবাদ তত্ত্বের প্রবক্তা হলেন অপশান এ প্যাবলম বি থন্ডাইক তো আমাদের আনসার যেটা সেটা হলো অপশান বি থন্ডাইক তো সংযোজনবাদ তত্ত্বের প্রবক্তা হলেন থন্ডাইক নাম্বার ইলেভেন পাঠাগার একটি অপশান এ রাজনৈতিক প্রতিষ্ঠান বি সামাজিক প্রতিষ্ঠান তো নাম্বার ইলেভেন যে আমাদের আনসারটি হবে অপশান বি সামাজিক প্রতিষ্ঠান তো পাঠাকার একটি সামাজিক প্রতিষ্ঠান কোশ্চেন নম্বর টুয়েলভ শিক্ষার লক্ষ্য নিচের কোনটি হওয়া উচিত তো অপশান এ ব্যক্তি বিকাশ অপশান বি সামাজিক বিকাশ তো শিক্ষার লক্ষ্য আমরা প্রথমেই জেনেছিলাম যে শিক্ষার লক্ষ্য হলো ব্যক্তি বিকাশ ও সামাজিক উন্নয়ন দুটাই তো আমাদের শিক্ষার লক্ষ্য যদি আমাদের এরকম কোশ্চেন আসে তাহলে আমরা সহজে আনসার করতে পারবো যে ব্যক্তি বিকাশ ও সামাজিক উন্নয়ন দুটাই শিক্ষার লক্ষ্য তো এখানে আনসার হবে এ এবং বি দুটাই তো কোশ্চেন নাম্বার থার্টিন নৈতিক যুক্তিবোধের ক্ষেত্রে সার্বজনীনতার নীতির কথা কে বলেছিলেন অপশনে টমসন অপশান বি কোলবার্গ তো আমাদের থার্টিন নম্বর কোশ্চেনের আনসার হলো অপশান বি তো নৈতিক যুক্তবোধের ক্ষেত্রে সার্বজনীনতার নীতিকথা বলেছিলেন কোলবার্গ কোশ্চেন নাম্বার ফোরটিন সতেরো থেকে আঠেরো বছর বয়সীমার মধ্য বয়সীমার ছেলেমেয়েরা কোন শিক্ষা গ্রহণ করবে অপশানে প্রাথমিক অপশান বি উচ্চ মাধ্যমিক তো সতেরো থেকে আঠেরো সতেরো থেকে আঠারো বয়সীমার ছেলেমেয়েরা সাধারণত উচ্চ মাধ্যমিক শিক্ষা গ্রহণ করবে তো আমাদের চোদ্দ নম্বর কোশ্চেনের আনসার হবে অপশান বি তো নাম্বার ফিফটিন কগনেটিভ বিকাশের ধারণা কে দিয়েছিলেন তো অপশন এ রুশু অপশান বি পিয়াজেট তো আমাদের এখানে আনসার হবে পিয়াজেট তো কগনেটিভ বিকাশের ধারণা দিয়েছিলেন পিয়াজেট নাম্বার সিক্সটিন নিচের কোনটি দূরবর্তী শিক্ষার অন্তর্গত নয় অপশান এ বয়স্কদের শিক্ষা অপশান বি প্রথাগত শিক্ষা তো আমাদের সিক্সটিন নাম্বার কোশ্চেনের আনসার হবে অপশান বি দূরবর্তী শিক্ষার অন্তর্গত নয় যেটি হলো সেটি হলো অপশান বি প্রথাগত শিক্ষা দূরগত শিক্ষার অন্তর্গত নয় এবং সত নাম্বার সেভেন্টিন শিক্ষা হলো মানব হৃদয়ের অন্তরতম বিকাশ তো কে বলেছেন এই কথাটি অপশানে বিবেকানন্দ বি রামকৃষ্ণদেব তো আমাদের আনসার হবে সেভেন্টি নাম্বার কোশ্চেনের আনসার অপশান এ বিবেকানন্দ তো শিক্ষা হলো মানব হৃদয়ের অন্তরতম সত্ত্বার বহির্বিকাশত তো আনসার অপশান এ বিবেকানন্দ নাম্বার এইটিন শিশুর মানসিক বিকাশের প্রথম ধাপকে কী নামে অভিহিত করা হয়েছে তো প্রথম অপশান এ স্বতন্ত্রী ভবন অপশান বি পুনর্গঠন তো আমাদের যে আনসারটা আঠারো নম্বর সেটা হলো অপশান এ স্বতন্ত্রী ভবন শিশুর মানসিক বিকাশের প্রথম ধাপকে স্বতন্ত্রী ভবন নামে অভিহিত করা হয়েছে বা করা হয় ওকে দেন নাইনটিন নম্বর কোশ্চেন বন্ধুরা মনোবিদ জোস জীবন বিকাশের স্তরগুলিকে ভাগ করেছেন অপশানে চার ভাগে অপশান বি ছয় ভাগে তো নাইনটিন নাম্বার কোয়েশনের আনসার হল অপশান এ চার ভাগে তো মনোবি জোনস জীবন বিকাশের স্তরগুলিকে সাধারণত চার ভাগে ভাগ করেছিলেন নাম্বার টোয়েন্টি ভগবান হল সত্য এবং সত্যই ভগবান উত্তরটি কার অপশান এ রবীন্দ্রনাথ অপশান বি গান্ধীজি তো ভগবান হলো সত্য এবং সত্যি ভগবান উত্তরটি হলো গান্ধীজির তো আমাদের টোয়েন্টি নাম্বার কোয়েশ্চনের আনসার হলো অপশান বি নাম্বার টোয়েন্টি ওয়ান শিশুকেন্দ্রিক শিক্ষা অপশান এ জীবনকেন্দ্রিক শিক্ষা অপশান বি জীবনকেন্দ্রিক শিক্ষার লক্ষ্য জন্য সহায়তা করে তো আমাদের যেটা আনসার হবে জীবনকেন্দ্রিক শিক্ষার অর্জনের সহায়তা করে তো সাধারণত শিশুকেন্দ্রিক শিক্ষা জীবনকেন্দ্রিক শিক্ষার লক্ষ্যর্জনের সহায়তা করে অপশান বি আমাদের আনসার নাম্বার টোয়েন্টি টু রবীন্দ্রনাথ ধর্মশিক্ষা গ্রন্থে লেখেন অপশান এ উনিশশো সালে এবং অপশান বি উনিশশো সালে তো রবীন্দ্রনাথ ধর্মশিক্ষা গ্রন্থ লেখেন উনিশশো সালে তো আমাদের যে আনসারটা হবে সেটা হবে অপশান বি উনিশশো এগারো সালে রবীন্দ্রনাথ ধর্মশিক্ষা গ্রন্থ লেখেন নাম্বার টোয়েন্টি প্রথাগত শিক্ষার ক্ষেত্রে সর্বাধিক প্রয়োজনীয় হল এ দক্ষতা অপশান বি গান তো প্রথাগত শিক্ষার ক্ষেত্রে সর্বাধিক প্রয়োজনীয় যে কোশ্চেনটি সে কোশ্চেনটি তোমাদের জন্য রইলো তোমরা বলবে এই কোশ্চেনের আনসারটি আনসার কোনটি ওকে তো নেক্সট যেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে এই কোয়েশনের কি নাম্বার টোয়েন্টি ফোর মাধ্যমিক শিক্ষাকাল বলতে বোঝায় অপশান এ পঞ্চম থেকে দশম শ্রেণী অপশান বি প্রথম থেকে দশম দশম শ্রেণী তো মাধ্যমিক শিক্ষাকাল বলতে আমরা সাধারণত জানি অপশান এ পঞ্চম থেকে দশম শ্রেণী তো আমাদের টোয়েন্টি ফোর নাম্বার কোশ্চেনের আনসার হল অপশান এ নাম্বার টোয়েন্টি ফাইভ প্রিন্সিপাল অফ সাইকোলজি পুস্তকটিকে প্রকাশ করেন নাম্বার এ জন লগ নাম্বার বি অপশান বি উইলিয়াম জোন্স তো আমাদের যে টোয়েন্টি ফাইভ নাম্বার কোশ্চেন প্রিন্সিপাল অফ সাইকোলজি পুস্তকটির আনসার হবে অপশান বি উইলিয়াম জেমস তো উইলিয়াম জেমস পুস্তকটি প্রকাশ করেছিলেন যার নাম হলো প্রিন্সিপালস অফ সাইকোলজি দেন টোয়েন্টি সিক্স নাম্বার কোশ্চেন কার মতে শিক্ষা হলো অভিজ্ঞতার পূর্ণ গঠন তো এখানে অপশান এ হারবার্ট প্যান্সার অপশান বি হলো জন ডিউই তো আমাদের এখানে আনসার হবে অপশান বি তো ছাব্বিশ নম্বর কোশ্চেনের আনসার হবে অপশান বি জন ডিউই তো শিক্ষা হলো অভিজ্ঞতার পূর্ণ গঠন কার মতে সেটা হলো জন ডিউর মতে নাম্বার টোয়েন্টি প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবর্তক কে অপশন এ স্কিনার অপশন বি প্যাবলব তো প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবর্তক হলেন অপশন বি প্যাবলব তো টোয়েন্টি সেভেন নম্বর কোশ্চেনের আনসার হলো অপশন বি নেক্সট যেটা টোয়েন্টি এইট নম্বর পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সংহতি বিধানই হলো শিক্ষা তো পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে বিধানই হলো শিক্ষা অপশানে বাস্তববাদী দর্শনের বক্তব্য অপশান বি প্রকৃতিবাদী দর্শনের বক্তব্য তো আমাদের এখানে আনসার হবে অপশান বি প্রকৃতিবাদী দর্শনের বক্তব্য তো পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে বিধানই হলো শিক্ষা সেটা হলো প্রকৃতিবাদী দর্শনের বক্তব্য নাম্বার টোয়েন্টি নাইন বুদ্ধির ত্রিমাত্রিক তত্ত্বের উদ্ভাবক কে তো অপশান এ স্টানবার্গ বি গিলফোর্ড তো আমাদের বুদ্ধি তিমাত্রিক তত্ত্বের উদ্ভাবক হলেন গিলফোর্ড তো নাম্বার অপশান বি আমাদের আনসার নাম্বার থার্টি শিশুর মানসিক বিকাশের প্রথম ধাপটিকে কী বলা হয় অপশান মূল্যায়ন অপশন বি স্বতন্ত্রীকরণ তো শিশুর মানসিক বিকাশের প্রথম ধাপটিকে সাধারণত বলা হয় স্বতন্ত্রীকরণ তো অপশান বি হলো আমাদের আনসার নাম্বার থার্টি ওয়ান প্রয়োগমূলক মনোবিদের প্রচলন করেন এ স্কিনার অপশান বি ওয়ান্ড তো প্রয়োগবাদমূলক মনোবিদের প্রচলন করেন অপশান এ স্কিনার তো আমাদের থার্টি ওয়ান নাম্বার কোয়েশনের আনসার হলো স্কিনার অপশান এ তো বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য অন্য একটা টপিক নিয়ে তো আজকে